আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি নির্ভর গ্রুপের পক্ষ থেকে এবং দেশপ্রেম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা এই প্রোগ্রামটা দেখতেছেন সবাইকে সালাম। হিন্দু ভাইদের জন্য আবাদ আদাব, অন্যান্য ভাইদের জন্য শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে ফিস মিল আমরা ইউজ করতেছি, কিন্তু ফিস মিল শুধু যে ফিস মিল যদি শুধু মাছই খাবার ব্যবহার তা না, এটাতে এই ফিস মিলটা আমরা যে যে কোয়ালিটির ফিস মিল তৈরি হচ্ছে এটা আপনারা মাছে মাছে ব্যবহার হচ্ছে, প্লাস আপনাদের সুখবর হচ্ছে পোলট্রি ফার্মে খুব ভালো একটা রেজাল্ট আসতেছে। পোলট্রি ফার্মে যারা পোলট্রি করতেছে তারাও, মানে আমি জানি না, আমি দেইনি পোলট্রি ফার্মে মূলত, তো পোলট্রি ফার্ম যারা করছে তারাই আমাকে নিচ্ছে। নেওয়ার পরে তারা পরবর্তীতে যে রেজাল্টটা দিল যে আপনার ফিস মিলটা পোলট্রি ফার্মে খুব ভালো পারফরমেন্স করতেছে। আর এখানে অ্যামাইনো অ্যাসিডের ব্যাপার স্যাপার আছে, এর আগে বলছিলাম, পোলট্রি ফার্মরা ওরা ভালো বুঝে। আর একটা হচ্ছে হাঁসের খামার, হাঁসের খামারও খুব ভালো এই এই ফিস মিলটা খুব ভালো পারফরমেন্স করতেছে হাঁসের খামারও। এবং গরুর মধ্যে অনেকেই গরুতে ইউজ করতেছে, তো গরুতে তার সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে যে এই ফিস মিলটা যেহেতু যারা ব্যবহার জানেন, বিশেষ করে পোলট্রি হাঁসের খামারে, গরুর খামারে এবং মাছের খামারে, তারা খুব মাছের খামারে তো আমরা ইয়ে আসতেছি খুব ভালো রেজাল্ট আসতেছে। দেখেন আমি কিন্তু যে কথাগুলো বলি সেটা কিন্তু বানায় কথা বলি না, এটা হলো যে আমার কোনো ইয়ে নাই, আমি যে কথাগুলো বলি সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল জানা শোনার পরেই কিন্তু আপনার বলি। যেমন আজকে হাঁসের খামারে এক ভাই বেশ কিছুদিন আগে আমার কাছে, উনি অবশ্য এই ফিস মিলটা চেয়ে নিছিল যে ভাই আপনার ফিস মিলটা দেন, আমি হাঁসের খামারে ব্যবহার করব, তো আপনি কত পার্সেন্ট প্রোটিন? তখন আমি তাকে বলছি যে ভাই এখানে 47 থেকে 48% প্রোটিন পাবেন এবং অ্যামাইনো অ্যাসিডের ব্যাপার স্যাপারগুলো আছে। তো উনি এটা আজ থেকে কি দীর্ঘ কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে আমার কাছে নিয়েছিল একবার। উনি হঠাৎ আজকে ফোন দিয়ে আমাকে বলতেছে রেজাল ভাই আপনি একটা 4 বাঘ আমাকে ফিস মিল, অর্থাৎ আপনার 200 কেজি। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কিসের জন্য নিচ্ছেন? কয় কেন এর আগে মনে নেই আপনি আমাকে হাঁসের খামারের জন্য দিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, আপনি হাঁসের যে খামারে যে ইয়েটা নিচ্ছেন, ওই যে আপনার ফিস মিলটা, তাতে রেজাল্ট কি? উনি আমাকে বললো যে ভাই আমি আগে বড় বড় কোম্পানিগুলোর যেটা 60-64% খাওয়াছিলো, নাভানা, স্কোয়ার, অনেক দামি দামি নামি দামি ফিস মিল, তো তাদের তার চেয়ে উনি বলতেছে আপনারটা একটু পরিমাণে আমি বেশি দিছি। দেওয়ার পরে যে আমার আগে যে ডিমের যে ইয়াটা ছিল রেগুলার যে ডিমের, সেটা আমার কমে নেই, তা আপনার ফিস মিলটা ব্যবহার করি আমার রেগুলারই আছে, বরঞ্চ ওর যেমন আমি দামেও সাশ্রয় করছি এবং রেজাল্টটা আমার খুব ভালো আসতেছে। তো এই ক্ষেত্রে আপনাদের এই প্র্যাকটিক্যালটা নিয়ে আসছে। এই ভাই আমি বলে দিচ্ছি, আপনি যদি চাইলে দেখেন আমার কিন্তু মেমো করা থাকে। এটা হচ্ছে রকুন ভাই মাদারীপুর, রকুন ভাই মাদারীপুর ফিস মিল নিল উনি 4 ব্যাগ। হ্যাঁ, তো এইটা যাচ্ছে আমাদের হাঁসের খাবারে। তো মজার সুখবর হচ্ছে আপনারা এখন থেকে যারা হাঁসের খামার, মাছের খামারের পাশাপাশি হাঁসের খামার করতেছেন বা যে কোনোভাবে আপনারা হাঁসের খামার করতে চাচ্ছেন, তাহলে আমরা বলতে পারি যে আমাদের হাঁসের খামারে এই ফিস মিলটা খুব ভালোভাবে পারফরমেন্স করতেছে, আপনার হাঁসের খামারে খুব ভালোভাবে ইউজ করতে পারেন, প্লাস পোলট্রি খামারে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। যারা পোলট্রি করতেছেন তারা বাইরে অনেক নামি দামি ফিস মিল করতেছেন, যারা বিশেষ করে হাতে বানান তারা তারা পোলট্রি ফার্মে এই আমার আমাদের যে ফিস মিলটা আছে ফিস মিলটা ইউজ করতে পারেন। আমার আমার কথা হলো খুব বেশি নেওয়ার দরকার নেই, আমরা এটা নিয়ে কাজ করতেছি। বাংলাদেশের মানুষ, আমাদের কোটি কোটি টাকা কি যাচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন খাবার, বিভিন্ন প্রিমিস টিমিস, বিভিন্ন ধরনের আমাদের যা পশ্চিমা দেশটা বোঝাচ্ছে অথবা আমরা চাপে পড়ি হোক যে কোনোভাবে হোক তাদের খাবারটা ব্যবহার করতেছি। আমাদের কথা হচ্ছে চাষি পর্যায়ে কীভাবে আমাদের উৎপাদন খরচ কমানো যায় সেই উদ্দেশ্যে কাজ করা। আমি বলবো না যে আপনি ফিস মিল নেন অনেকগুলো নেন, 1 টন নেন 2 টন নেন 1 গাড়ি নেন, আপনি ফিস মিল আপাতত আপনার যদি পোলট্রি ফার্মে আপনি টেস্ট করার জন্য 1 বাগ নেবেন, 1 বাগ অর্থাৎ 50 কেজি, 50 কেজি ইউজ করার পরে তারপর আপনি রেজাল্টটা দেখেন। যদি রেজাল্টটা আসে আপনার ডেইরি সেক্টরে হোক, পোলট্রি সেক্টরেই হোক আর আপনার হাঁসের খামারের সেক্টরেই হোক, আপনারা ভাই ব্যবহার করেন, তাহলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। তারপরে যদি এর বিষয়ে কোনো কিছু জানা জানাশোনা থাকে আপনি আমার সঙ্গে সরাসরি ফোন দিতে পারেন, তাহলে আমি বলে দেবো, বিশেষ করে পোলট্রি এবং হাঁস বা গরুর ক্ষেত্রে এর ব্যাপারে কী ব্যাপার স্যাপার, এটা আমি যতটুকু পারি অতটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করব। তা আমাদের উৎপাদন কস যখন আসবে এবং আমরা অর্গানিকভাবে যখন আমরা প্রত্যেকটা জিনিস কৃষিখাত বা এগ্রিকালচার সেক্টরটা আমরা চাচ্ছি যে বিষমুক্ত, অর্থাৎ অর্গানিকভাবে প্রোডাকশনটা নিয়ে আসার জন্য,
এবং অর্গানিক ভাবে যেন আমাদের প্রোডাকশন ঘুরে আসে, যেমন হাঁসের মাংস করেন, মুরগির মাংস করেন, গরুর মাংস করেন, এটা কিন্তু আগের মতো স্বাদ নাই। এর দোষ কিন্তু আমাদেরই কারণ, আমরা কিন্তু আগের মতো সেই মানে একদম 14% বা সেই ন্যাচারাল ভাবে আমরা কোনো কিছু করি না। একটা গরুকে যদি আপনি ন্যাচারাল খাবার না খান, তার কাছ থেকে কি আশা করেন? ন্যাচারাল আপনি দুধ আশা করেন না। একটা হাঁসকে যদি আপনি ন্যাচারাল খাবার না না খান, তার কাছে ন্যাচারাল মাংস পাবেন না ভাই, এটাই স্বাভাবিক ব্যাপার। ন্যাচারাল খাবার কখনো পাবেন? একটা মুরগিকে আপনি যদি ন্যাচারাল খাবার না খাওয়ান, ফিড খাওয়াচ্ছেন কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন জানি না, তার কাছ থেকে আপনি কিভাবে মুরগির স্বাদ গ্রহণ করেন? বিশেষ করে যারা মুরগি পোলট্রিটা করতেছেন, যারা বিশেষ করে দেশি মুরগি করেন এবং টার্কি করতেছেন, দেশি মুরগি অনেকেই পালার চেষ্টা করতেছেন বা ওই লেয়ারও বলতে পারি, তারপরে হচ্ছে আপনার হলো ব্রয়লার, আপনারা ইউজ করেন, পার্সোনালি ভাবে আলাদাভাবে ট্রাই করেন, আমার মনে হয় রেজাল্টটা ভালো। আর যদি খারাপ আসে তাহলে তো ইউজ করার প্রশ্নই আসে না আপনার আপনার পক্ষ থেকে। তবে আমার পক্ষ থেকে আপনাদের কাছে হলো যে আপনারা ইয়া করেন, করার পরে তবে আবারও বলি এখানে 100% আপনার হলো ফিশ মিল না, এটা 98% ফিশ মিল, আর বাকি 2% ব্যবহার করা হয়েছে ডিওভি। আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি ডিওভি, তার কারণ এটা ডাইরেক্ট মাছ কখনোই মেশিনে বাইর হইতে চায় না, বাইর হয় তার অনেক ঝামেলা করতে হয়, তো ঝামেলা যদি না হয়। আর ডিওভি তো কিন্তু আমাদের 18% প্রোটিন আছে, যার কারণে এটার কোনো সমস্যা, বিশেষ করে পোলট্রিতে তো আপনার 25% দরকার, ডিওভি তো 18%, আর ফিশ মিল তো আপনি 47 পাচ্ছেন, মানে ডিওভি প্লাস ফিশ মিল মিলাই কিন্তু 47 বলা হচ্ছে। আর যারা বিশেষ করে অন্য গরু খামারে যারা গরু মোটা তাজা করুন করতে পারছেন, তারা ট্রাই করতে পারবেন, অনেকে কিন্তু ফিশ মিলের কথা বলে, আমার মনে হয় এখানেও ভালো রেজাল্ট আসবে। অনেকে দুই একজন নিছে গরুর খামার, তারাও মোটামুটি বলতেছে আমরা ফিশ মিল ব্যবহার করব বা করতেছি, তাদের আমি রেজাল্টটা ব্যাকফিটটা এখন কিন্তু পাইনি। তবে তারা যে নিচে হতে পারে নিশ্চয়ই তাদেরও খুব ভালো হচ্ছে, কিন্তু পার্সোনালি আপনি একবার ট্রাই করে দেখেন, যদি আপনার ফিশ মিল ব্যবহার করার ডেয়ারি ফার্মে, ডেয়ারি ফার্মে বা ফ্যাটেনিং ইউজ করার থাকে, মানে কি বলবো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনারা কিন্তু ব্যবহার করে ট্রাই করতে পারেন। আমার জায়গা থেকে আমি বলতে পারি খুব ভালো, আপনি আমার ফিশ মিলে ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই 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 কারণে আপনাদের আজকে এই তথ্যটা দেওয়ার জন্য আসলাম। আসলে আমাদের সাশ্রয়টা করা দরকার এবং অর্গানিকভাবে সব কিছু চাষ করা দরকার। পোলট্রি ফিডে যারা 25% যারা করতে পারতেছেন না, বা প্রোটিন কীভাবে কীভাবে মেশাবেন, কোনটা কতটুকু দেবেন, প্রেমিক্স বা বলেন লাইসিন বলেন, মিথুনিন বলেন, আর সালমোনিয়া বলেন, ওই সয়াবিন গমের ভুট্টা, তারপরে হচ্ছে আপনার হলো আটা, গমের আটা বা আটার কুদ, ডাল কীভাবে মিশাবেন, যদি না পারে থাকেন আমাকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আপনাদের কোনটা কতটুকু দিতে হবে, 25% বা 22% কীভাবে তৈরি করতে হয় আমি সেটা বলে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, যাদের আজকে যদি ইনফরমেশন কারো যদি উপকার বা হেল্প লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, পরবর্তীতে আপনার ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন। ধন্যবাদ, রাখি, আসসালামু আলাইকুম।